ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 25 জন যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার রামপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাসের সাথে মাধবপুরগামী দিগন্ত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী বাসটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি সহ খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে মাধবপুর ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। বারে বারে কোনো পথ নাই, এবার সামনের দিকে আত্মাও খাইটা আমার এলাকার লোকে কিছু বাইর করছে। এখন তো আমরা ফ্লাইট লাইট সব বাতিল হয়ে গেছে, সমস্যা পড়ে গেছি। আমরা সংবাদের সাথে সাথে আমার হাইওয়ে পুলিশ আমি সহ দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করি এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা যারা আহত হয়েছে তাদেরকে আমরা পাঠাই। আমরা আসার আগেও কিছু কিছু ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।